তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশান চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ান দু সালে জানুয়ারি মাসে যেটা তোমরা পাবে সেই কোশ্চেন পেপারটা নিয়ে এসেছি ক্লাস ফাইভের এই ইংলিশের যে কোশ্চেন পেপারটা দেখছো এটা পনেরো নম্বরে একটা কোশ্চেন পেপার এটা তোমরা জানুয়ারি মাসে মিড ডে মিলের সঙ্গেই কোশ্চেন পেপারটা পেয়ে যাবে এই কোশ্চেনগুলো বাড়িতেও তোমরা মোবাইলে বা কম্পিউটার থেকে ডাউনলোড করে নিতে পারো কিভাবে সেটা ডাউনলোড করবে তার ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আমাদের চ্যানেল থেকে চেক করে নিতে পারো এর আগে আমরা ক্লাস ফাইভের বাংলা বিষয়ে সম্পূর্ণ প্রশ্নপত্রটা বইয়ের পেজ নম্বর দেখিয়ে বুঝিয়ে দিয়ে সলভ করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই এই ভিডিওটির এন্ড স্ক্রিনে দেখতে পাবে অথবা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামে প্রেস করে রেখো তাহলে এই ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছবে আর কথা নয় চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি অর্থাৎ এই যে টেবিলটা রয়েছে মাস্কুলিন জেন্ডার এবং ফেমিনাইন জেন্ডারের একটা টেবিল দেয়া রয়েছে অ্যাক্টিভিটি ওয়ানে সেটাতে তিন নম্বর ধার্য আছে এখানে আমাদের টেবিলটাকে ফিল আপ করতে হবে তোমরা যখন খাতায় এটা সলভ করবে এইভাবে একটা বক্স এঁকে নেবে পেন্সিল বা পেন দিয়ে তারপর কিন্তু সলভ করবে চলো কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে প্রথমে ছিল অক্স অক্স মানে সার এটার ফেমিনাইন জেন্ডার হবে কাউ কাউ মানে গরু তারপরেরটায় ছিল কুইন কুইন মানে রানী এটাকে মাস্কুলিন জেন্ডার করলে হয় কিং মানে রাজা আর মাস্কুলিন জেন্ডার ছিল ম্যান আর এর ফেমিনাইন করলে হবে ওম্যান মানে মহিলা তাহলে পুরুষ মহিলা এরপর দেখো অ্যাক্টিভিটি টু চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার টু প্লুরাল নাম্বারস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে তিনটে ওয়ার্ডস আছে তোমাকে সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করতে হবে এখানে রয়েছে দেখো বেবি মস্কিটো ডগ এবার এই ওয়ার্ডগুলোর পেছনে কোনটা এস হবে কোনটা ইয়েস হবে এই নিয়মটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা খুব সহজেই যে কোনো ওয়ার্ডের পেছনে এস হবে না ইএস হবে বা আই হবে এটা তোমরা নিজেরাই করতে পারবে তাই আমি আগে তোমাদের এস ইএস এবং আইএস বসানোর যে নিয়মগুলো রয়েছে সেটা দেখিয়ে এবং বুঝিয়ে দিচ্ছি তারপর এটা আমরা করবো দেখো এখানে এস ইএস এবং আইএস ব্যবহারের নিয়মাবলীটা রয়েছে এখানে তোমাকে ছটা নিয়ম মনে রাখতে হবে তাহলেই তুমি যে কোনো ওয়ার্ডের পর এস ইএস বা আই এস কি বসবে নিজেই ঠিক করতে পারবে দেখো এক নম্বর নিয়ম হচ্ছে কোনো ওয়ার্ডের শেষের অর্থাৎ ভাভেল আমরা জানি পাঁচটা আছে এ ই আই ও ইউ এই পাঁচটা লেটারের মধ্যে যদি কোনো লেটার না থাকে অর্থাৎ যে ওয়ার্ড তুমি দেখতে পাচ্ছ সেই ওয়ার্ডের শেষে যদি ভাওয় না থেকে কনসোনেন্টস থাকে তাহলে কিন্তু তাকে প্লুরাল করতে গেলে এস বসাতে হয় যেমন একটা এক্সাম্পেল এখানে দিয়েছি ডগ থাকলে ডগস হয় কারণ এখানে জিটা হচ্ছে কনসোনেন্ট আর কোনো ওয়ার্ডের শেষে কনসোনেন্ট থাকলে তার পাশে এস দিয়ে প্লুরাল করতে হয় দেখো আমাদের প্রশ্নে ডগ ছিল এই দেখো সি নম্বরে ছিল ডগ তাহলে একটা এস যুক্ত হয়ে ডগস হয়ে যাবে চলো এর পরের নিয়মটা দেখি কোনো ওয়ার্ডের শেষের অক্ষর ভাওয়েল থাকবে কিন্তু তার আগের অক্ষরটি কনসোনেন্ট থাকবে তাহলে প্রথমেরটা দেখলাম যে ভাবেল থাকবে না কিন্তু দু নম্বরে বলছে ভাভেল থাকবে কিন্তু তার আগে যদি একটা কনসোনেন্টস থাকে সেক্ষেত্রেও এস যুক্ত হয় দেখো এখানে দুটো এক্সাম্পল দিয়েছি যেমন রাইট রাইট মানে লেখা দেখো এখানে ই এটা ভাওয়েল তার আগেই রয়েছে দেখো টি এটা কিন্তু কনসোনেন্ট তাহলে ভাভেলের আগে কনসোনেন্ট রয়েছে তাহলে এই ধরনের ওয়ার্ডগুলোর পর কিন্তু এস বসে তাহলে এই গেল আরেকটা নিয়ম এরপর দেখো তিন নম্বর নিয়মটা কি বলেছে কোনো ওয়ার্ড আই দিয়ে শেষ হলে সেখানেও আমরা এস যুক্ত করব। যেমন লাই মানে মিথ্যে কথা বলা এখানে যেহেতু ওয়ার্ডের শেষে আই ই কথাটা রয়েছে তার জন্য আমরা এর পরে এস যুক্ত করব তারপরে চার নম্বরের রুলসটা দেখো কোনো ওয়ার্ড ও দিয়ে শেষ হলে তারপর কিন্তু ইএস যুক্ত হবে এখানে দেখো গো থাকলে গোজ হয়ে যায় এখানে দেখো আরেকটা একটা এক্সাম্পল মস্কুইটো যদি থাকে তাহলে এর প্লুরাল ফর্ম করলে ইএস যুক্ত হয়ে যাবে কেন কারণ এই ওয়ার্ডের শেষে দেখো ও আছে দেখো আমাদের প্রশ্নেতে কি ছিল মস্কুইটো ছিল তাই না তাহলে শেষে ও যেহেতু রয়েছে তাই এটাকে প্লুরাল ফর্মে করতে গেলে ইএস যুক্ত করতে হবে এর এরপরেরটা চলো দেখে নিই এর পরেরটা কি বলেছে পাঁচ নম্বর রুলস কি বলেছে দেখো কোনো ওয়ার্ডের শেষে এস এইচ সি এইচ টিসি এইচ এস এস এক্স জেড দিয়ে শেষ হলে ইএস যুক্ত করতে হয় দেখো ওয়াচ থাকলে ওয়াচেস হয়ে যাবে ইএস যুক্ত হবে ফিক্স থাকলে ফিক্সেস হয়ে যাবে ইএস যুক্ত হবে দেখে নিলে এবার লাস্ট ছ নম্বর নিয়মটা দেখো বলেছে কোন ওয়ার্ডের শেষে দিদি ওয়াই থাকে মানে সবার শেষের অক্ষরটা ওয়াই থাকলে সেই ওয়াই উঠে গিয়ে আইএস যুক্ত হয় যেমন বেবি থাকলে বেবিস হবে ফ্লাই থাকলে ফ্লাইজ হবে অর্থাৎ দেখো বেবির উদাহরণটা দেখো ওয়াই ছিল সেই ওয়াইটা উঠে গিয়ে আই এস যুক্ত হয়েছে তাহলে আমাদের প্রশ্নে কি ছিল বেবি হ্যাঁ ছিল এ নাম্বারেই ছিল দেখো বেবি থাকলে এই ওয়াইটা উঠে গিয়ে আইএস যুক্ত হবে তাহলে কি কি হলো আমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখো বেবিটা হয়ে গেল বেবিজ মস্কুইটো হয়ে গেলো ইএস যুক্ত হয়ে মস্কুইটোজ আর ডগ হয়ে গেল ডগস এরপর দেখো অ্যাক্টিভিটি থ্রিতে কি বলেছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য টেবিল গিভেন বিলও অর্থাৎ এই যে টেবিলটা দেখতে পাচ্ছো এই টেবিলের মধ্যে তোমাদের উপরের উল্লেখিত যে তিনটে সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সের মধ্যে কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট সেটা আইডেন্টিফাই বা চিহ্নিত করতে হবে এবং এই বক্সের মধ্যে লিখতে হবে তোমরা খাতায় আগে পেন্সিল দিয়ে এইভাবে একটা বক্স করে নেবে তারপর কিন্তু এই অ্যাক্টিভিটিটা সলভ করতে হবে তোমাদের সাধারণত কোনো বাক্যের গঠন হলো সাবজেক্ট প্লাস বিভার বা ভার প্লাস অবজেক্ট তাহলে আমাদের সাবজেক্টটাকে আগে চুজ করতে হবে তারপর বাকি যে অংশটা থাকবে সেটা প্রেডিকেট হয়ে যাবে ভার এবং অবজেক্টটা টোটালটা নিয়ে হয়ে যাবে প্রেডিকেট প্রথমে এক নম্বর সেন্টেন্সটা দেখো হার হেয়ার ওয়াজ গ্রে তার চুল হয় ধূসর তাহলে এখানে হার হেয়ার এটা সাবজেক্ট হিসেবে গণ্য হবে ওয়াজ গ্রে এটা হয়ে যাবে প্রেডিকেট ঠিক তেমনি দু নম্বর সেন্টেন্সটা দেখো শি ওয়েন্ট নিয়ার দ্য টিচার সে টিচারের সামনে গেল বা শিক্ষক মহাশয়ের সামনে গেলো টাচড হিজ ফিট এবং তার পায়ে হাত দিল বা পায়ে হাত দিয়ে আমরা কি করি প্রণাম করি পায়ে হাত দিয়ে প্রণাম করলো তাহলে দেখো সি এটা হচ্ছে সাবজেক্ট আর এখানে দেখো ওয়েটা হচ্ছে ভার্ভ অর্থাৎ ভার্ভ থেকে পরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু হয়ে গেল প্রেডিকেট তারপরের তিন নম্বর সেন্টেন্সটা দেখো দিস কোয়েন ইজ ওর্থ মাছ মোর দ্যান থাউজেন্ডস এবার এখানে দেখো দিস কয়েন এইটা হয়ে যাবে সাবজেক্ট কারণ এরপরেই দেখো ভার্ব রয়েছে বি ভার্ব ইজ তাহলে এখান থেকে শুরু করে বাকি সেন্টেন্সটা হয়ে গেল প্রেডিকেট তাহলে প্রেডিকেটটা সহজভাবে বের করতে গেলে কি করতে হবে কোনো সেন্টেন্সে দেখবে ভার্ভ কোথা থেকে শুরু হচ্ছে তার আগে পর্যন্ত আমরা সাবজেক্ট হিসেবে গণ্য করব। আর ভার্ভ থেকে শুরু করে বাকি অংশটাকে আমরা প্রেডিকেট হিসেবে গণ্য করব। এই নিয়মটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে তাহলে চলো এই বক্সটা কিভাবে ফিল আপ করবে দেখে নাও এই দেখো তাহলে প্রথমে হয়ে গেল হার হিয়ার এটা প্রথমে সাবজেক্টের ঘরে চলে গেল তারপরের সাবজেক্ট হবে শি চলে গেল শি বসিয়ে দিলাম পরের ঘরটাতে আর তিন নম্বরে দিস কয়েন চলে যাবে তার জন্য আমরা তিন নম্বর বক্সে দিস কয়েন লিখলাম আর প্রত্যেকটা সেন্টেন্সেরই বাকি অংশটা কিন্তু প্রেডিকেটে বসিয়ে দিতে হবে দেখে নিলে খুব সহজ ছিল অ্যাক্টিভিটিটা চলো পরের অ্যাক্টিভিটিটা আমরা দেখে নিই চার নম্বর অ্যাক্টিভিটিতে কি বলেছে সাপোজ ইউ হ্যাভ সিন এ ম্যাজিক শো ধরে নাও তুমি একটা ম্যাজিক শো দেখেছো রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট দ্য শো তুমি সেই শো সম্পর্কে তিনটি বাক্য লেখো ছয় নম্বর ধার্য আছে তিনটে বাক্য লিখতে হবে দেখো কিভাবে লিখবে তোমরা তোমরা এইভাবে এক দুই তিন নম্বর করে লিখবে তিনটে সেন্টেন্স যেহেতু চেয়েছে এক নম্বর সেন্টেন্সে লিখবে আই লাইক টু ওয়াচ এনি কাইন্ড অফ ম্যাজিক শো আমি যে কোনো ধরনের ম্যাজিক শো দেখতে খুব পছন্দ করি দু নম্বরে লিখবে রিসেন্টলি অন লাস্ট মান্থ এ ম্যাজিক শো হেল্ড অ্যাট আওয়ার ভিলেজ ফেয়ার গত মাসে আমাদের গ্রামের মেলাতে একটা ম্যাজিক শো অনুষ্ঠিত হয়েছিল তিন নম্বর সেন্টেন্সটা তোমরা এইভাবে লিখবে আই ওয়েন্ট জে আর উইথ মাই প্যারেন্টস আমি সেই ম্যাজিক শোতে গিয়েছিলাম আমার বাবা মায়ের সঙ্গে এই তিনটে লিখলেই হবে তাহলে আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের পনেরো নম্বরে যে ইংরেজি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা জানুয়ারি দু হাজার দেবে সেটাই ব্যাখ্যা সহকারে আলোচনা করে বুঝিয়ে দিলাম আশা করি তোমাদের অনেক উপকারে আসলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোতামে প্রেস করে রেখো আজ এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থেকো টাটা